ইসলামে টানে অভিনয় জগৎকে বিদায় জানিয়ে গুজরাটের এক মুক্তি আলমকে বিয়ে করে আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। বিয়ের পর স্বামী মুফতি আনাস সাইদের সঙ্গে নানা ভিডিও ছবি পোস্ট করে যাচ্ছেন নিয়মিত, আর সানার সেসব পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েকদিন আগে স্বামীর সঙ্গে আয়তাল কুরসি পাঠ করে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সানা, যা রীতিমতো ভাইরাল। এবার সানা পোস্ট করেছেন তার হানিমুনের ছবি। হানিমুন করতে ভূস্বর্গ কাশ্মীরে গেছেন সানা খান। সেখানকার ব্লুমবার্গ থেকে ইনস্টাগ্রামে একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা গেছে শীতের পোশাকে স্বামীর সঙ্গে তুষারপাতে মাতোয়ারা সানা। সাদা বরফে ঢাকা কাশ্মীরে পরিবেশ যেন উপভোগ করছেন তিনি। সানা খানের পাশাপাশি মুফতি আনাসও ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। ভূস্বর্গ কাশ্মীরকে সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি বলে অভিভূত করেন আনাস। প্রসঙ্গত, 8ই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ পোস্টের মাধ্যমে বিনোদন জগৎ থেকে বিদায়ের কথা ঘোষণা করেন সানা খান। বাকি জীবন আল্লাহর পথে চলার ও সমাজ সেবা করার কথা জানিয়েছিলেন সানা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।